আপনারা বলেন তো যতগুলো শায়েখ আমাদের বাংলাদেশে আছে, এই শায়েখের মধ্যে কোন আন্দোলন আছে? একটা আর না কেন আছে? আমি তো মনে করি এই শায়েখেরা হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায়। একটা শালা ইসলামী আন্দোলনের একটা কথাও কয় না, তোরে কথা কর না কেন ভাই? এই শায়েখ কিন্তু বেশি দিন আগে থেকে শুরু হয়নি, এটা শুরু হচ্ছে বছর পনেরো আগে থেকে। আগে মওলানা ছিল, হজরত মওলানা ছিল, হঠাৎ এই শায়েখ, এক শায়েখ এক কথা বলছে আর এক তাহেরি সেটা নিয়ে লেগে গেছে। এখন ফেসবুক খুলে দেখেন, ও রে বাবা রে, নবী কখন থেকে কি হলো? এই যে আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ, নামাজ পড়ে কি হবি রে? তাহেরি একটা কয়, আহমদুল্লাহ একটা কয়, কেরে তোর নামাজ পড়ে কি হবে? এই কথা তোর কে বলো? না হুজুর ঠিক নাই কি? তুমি যত বড় আলম হও, তোমার জবান দিয়ে যদি ইসলামে আন্দোলনের কথা না আসে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কে না? ডাইরেক্ট যদি বলবার না পারো, ডাইরেক্ট যদি বলবার না পারো, আল্লাহ বলেছে ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, বুজরুশদের মতন হিকমতের সাথে কও। জোরে কোন ঠিক কেউ না? আমি কি ডাইরেক্ট কই? আমি অ্যাঙ্গেলে মারি, তাই বলে কি হক কথা বলা লাগবে না? সবাই আমার সঙ্গে পড়েন, কুল জাল হক পড়েন, কুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার? গামা সাহেব যদি একথা শুনতে পায়, গামা তখন বলবে হুজুর তো আমাকে দলের লোক বলে, ও আজ উঠেই নৌকার মিছিল। জোরে কোন কথা ঠিক কিনা? স্বতন্ত্র? ও আচ্ছা আচ্ছা, ও স্বতন্ত্রই কাম করছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু দলে তলেও একই। একটা কথা হলো উপরে উপরে এক ভাব, তলে তলে আর এক ভাব। জোরে কোন কথা ঠিক কিনা? তো এখন এক বুড়ি মানুষ এসে বলতেছে, বাবা নুহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহ বলতেছেন, বুড়ি মা, বন্যা নামক একটা গজব আসবে, এ গজবে গোটা পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র নৌকার ভিতরে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বর্তমানে বাংলাদেশে নৌকার ভিতরে যারা আছে তাদের কোনো টেনশন নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু নৌকার বাইরে যারা আছে, বুড়ি বলতেছেন, বাবা নুহ, এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠবার চায় বাঁচার জন্যে, এই নৌকার কি জায়গা হবে? নুহ বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, বেঈমানদের জায়গা নৌকায় হবে। তার মানে বোঝা গেল নূহ নবীর নৌকা আর বর্তমানে নৌকা এক না, এক এক। তো কোন নৌকার মিছিল বললেন? নূহ নবীর নৌকার মিছিল। জনগণ বুঝুক, পাবলিক কি জিনিস? জোরে কোন কথা ঠিক কিনা? ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, বাবা নুহ, আমি নৌকায় জায়গা নিবার চাই। নুহ বললেন, বুড়িমা, তাহলে আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ নুহ নবিউল্লাহ। আচ্ছা, নূহ নবীর কলমা পড়তে আমাদের কোনো অসুবিধা আছে? এ লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত সব নবীরই কলমা। ওই বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা যদি খ্রিস্টান বলেন, খ্রিস্টানের লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ পর্যন্ত বলবে,
যদি ইহুদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পর্যন্ত বলবে, কিন্তু মুসলমানকে যদি বলেন মুসলমান সব নবীকেই ভালোবাসে, জোরে করার কথা ঠিক কি না? ইহুদিরা মুসার পরে আর কোনো নবী মানে না, খ্রিস্টানেরা ঈসা নবীর পরে কোনো নবী মানে না, আর মুসলমানেরা মোহাম্মদ নবীর উম্মত হলেও সমস্ত নবীকে তারা সম্মান করে, ধরে গান ঠিক কিনা? এই জন্য ইসলাম ধর্মে কোনো কৃপণতা? তাহলে সবাই একটু ঝাঁকি দিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নবিউল্লাহ। নূহ নবী বললেন বুড়িমা আপনার আর কোনো চিন্তা নাই? সোনালো বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ কিন্তু আমাদেরকে বলেছেন, আমাদেরকে আল্লাহ বলেছেন নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, এর প্রতি যারা অটল থাকবে ইস্তেকাম থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়িকা তাদের জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ খবর দিবেন আল্লাহ তাখাফ তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান তোমাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ বরং দুনিয়া থেকেই তোমরা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে। নূহ বললেন বুড়িমা আপনার আর কোনো চিন্তা নাই, বন্যা গজব যখন শুরু হবে তখন আপনার হাতটা ধরে আমি নৌকায় উঠে নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। নৌকায় হাত ধরে তুলবার চাইছে কে? জোর এখন কে তুলবার চাইছে? আর বুড়ি প্রশংসা করলো কার? তাহলে আপনারা কি বুঝলেন, কোন নেতার প্রশংসা করা যাবে? কোন চামচা হওয়া যাবে? এখানে বুড়ির বলা দরকার ছিল বাবা নূহ তুমি অত্যন্ত ভালো একজন মানুষ, বাবা ওই বিপদের দিনে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা, তুমি খুবই ভালো মানুষ। বুড়ি এখানে নূহ নবীর কোনো প্রশংসা করেনি, অশকুরুলি প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে? অন্য কারো করলেই ওলা তাকফুরুন। বন্যা গজব শুরু হয়ে গেল, গোটা পৃথিবীর পাহাড় পর্বত পর্যন্ত 40 দিন পানির তলে ডুবেছিল, এত পানি হিমালয় পর্বত পর্যন্ত ডুবে গেছে। অনেকে বলে গজব খালি এখনই হয়, গজব খালি এখন হয় না আগেও হয়, কথা কন না কেন? পানির জন্য দোয়া কি আল্লাহ নবী করেনি? এই কথা কন করেনি? এইবারে পানির জন্য আমরা একটু নামাজ পড়া দোয়া করছি, অনেকে কয় হুজুরকে দোয়ার আল্লাহ শুনতেছে না, শুনতেছে না? গতকাল পানি হয়নি, একটা বাতাস উঠছিল, আপনাকে মনে কি হয়েছে আল্লাহরে আমাকে মাহফিল আগামীকাল, আল্লাহ যেন পানি না দেয়, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা দোয়া করি পানি দাও মাহফিল, আর আর কয় না দে, যারা ধান কাটতেছে তারা কয় আল্লাহ আরো 15 দিন পর পানি দাও, আল্লাহ এখন কার দিকে যায় কোন তো? আল্লাহ পড়ে গেছে বেকায়দা, জোরে কোন কি কায়দা? এক লোক বলতেছে হুজুর আপনারা যখন আদায় শুরু করছেন তখন আমার পাশের জমির লোক 2 মণ ধান দান করছে, আল্লাহ রাসূল বলেছেন আসদুল বালা, দান সদকা করলে বালা মজে হয় না, তো ঝড় ঝপটা আসলে ওর জমির ধান বাঁচলে হাওয়ারটা বাঁচলি তারপর দেওয়া লেগে দিকে কি দিল বারে ও শুরু না করতে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ঠিক ঠিক। আসসালামু আলাইকুম হুজুর, রুমালটা দিয়ে দেন, রুমাল মানে সব আদায় শেষ খালি রুমালটা বাকি আছে। এই কয়েকদিন আগে যে ওয়াজ করলাম ওখানে আমি ওয়াজের আগে কিন্তু রুমাল দিয়েছিলাম, ঠিক কেনা বলেন? একদম কেমন সাইজ করে শুরু করতেছি, ইতিমধ্যে বললো আচ্ছা রুমাল আলা কি রেডি আছে? কোথায় রুমাল পাটি কুটি? তাহলে রুমাল পাটি নেমে যাও, আর যারা আপনারা বসে আছেন পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে কিছু বের করে রুমালের মধ্যে দেন,
ওই টাকাটা আপনার নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট করে দিবে। যাই যা পারবেন আল্লাহ রস্তে দিয়ে দেন, ওই যে রুমাল পাটি আল্লাহ রস্তে দিয়ে দেন। আমার মায়েদের মধ্যেও রেডি আছে তো? আচ্ছা ঠিক আছে, মহিলারাই মহিলারাই তো? আচ্ছা আমার মায়েদের মধ্যে মহিলারা আদায় করবে। গতকাল যেখানে আমার মাহফিল গত রাত্রে, আপনারা ইউটিউবে হয়তো দেখতে পাবেন, মহিলাদের মধ্যে আদায় করবার গেছে, যায় শুনে মহিলাকে আদায় শেষ। তো কে আদায় করলো? মানে কমিটির লোক যাওয়ার আগে অ কমিটি যারা গাঁজাখোর হিরোইন খোর ইয়াবা খোর ওরা আদায় করে নিয়ে আউট গত রাতের মাহফিল। তো আজকে চিন্তা করেন মহিলাদের মধ্যে আপনাদের বিশ্বস্ত লোক দেন, কারণ এরকম কিন্তু হিরোইন খোর গাঁজাখোর এখন দিন দিন বাড়তিছে। জোরেখান কথা ঠিক কি না? মসজিদ মাদ্রাসা চোরের কাছে বলার মসজিদ মাদ্রাসা, কত নেতা চোর হইয়া মাদ্রাসার টাকা মারা খাচ্ছে, জোরেখান কথা ঠিক কি না? চার টন গম স্টিয়ার দিবার কাছে তুলবার দেয় কয় 80,000 টাকা ঘুষ দিয়া, তারপরে কিসের টাকা কয় মসজিদে? যাক আপনারা গামছার মধ্যে যে যা পারেন দেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার পাশে চেয়ারম্যান সাহেব বসে আছেন, উনি তার গামছার মধ্যে দিবার পারলেন না, গামছা মনে হয় কেজির উপরে আসবি না, গামছা কেজি তো আসে, গামছা কেজি আসবি না। উনি আমার হাতে 1,000 টাকা দান করছেন, এরকম যদি কেউ টেদের উপর দিবার চান তাহলে এই ফাঁকি দিয়ে দেন, আদায় একবার শেষ হয়ে যাক। কি কন? আদায় একবার শেষ হয়ে যাক, এরপরে একটানা ওয়াজ হবে, কোনো প্রকার আদায় আর না। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, একজন আর 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ কেরে এত বড় গামছা, কেরে গামছা না কি ধরছে রে? হ্যাঁ, সবাই একটু মহব্বতে জিকির করেন, বাজান সবাই, অন্যদিকে মন না দিয়ে আল্লাহর দিকে খেয়াল করে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্য আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত একাধারে 40 দিন পর্যন্ত পানির নিচে, 40 দিন পর পানি যখন নিচে নেমে গেল, আস্তে আস্তে পানি শুকে যাচ্ছে, নূহ নবীর নৌকা যদি পর্বত এসে ভিড়ে গেল, আল্লাহ ডাকতে পারে নূহ খবর কি? নূহ বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নূহ খবর কি? নূহ বলতেছে কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে নূহ কি খবর? নূহ বলতেছে আল্লাহ নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, আর নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আপনারা কি বুঝলেন? নৌকার ভিতরে যারা কি রক্ষা পাইছে তারা, নিরাপদ আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা।
আল্লাহ ডাক দিয়ে বললেন, হুরে, তাহলে এই বুড়িটার খবর কি? নুহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই, ধরে এখন কি নাই। দেখছেন, কঠিন বিপদ যখন আসে তখন একটা নবী পর্যন্ত ভুলে যায়। আপনারা বলেন তো হাসরের ময়দানের বিপদ সহজ না কঠিন? তাহলে ওই বিপদে পীর সাহেব মুরিদও খেয়াল থবি, আপনার এখন থবে? কতগুলা বলে না, আমার কোনো টেনশন নাই, পীর ধরছি। নুহ নবী বলতেছে, আল্লাহ আমার মনেই নাই। আল্লাহ বলে, নুহ তাহলে বুড়ির খবর কি? নুহ বলতেছে, সবাই যখন ধ্বংস হয়ে গেছে নৌকার বাহিরে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে, নুহ আজ দুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। আজগুবি, আমাদের বাংলাদেশে আমরা আজগুবি কথা বলি, আজগুবি। যে কোনো কথা আপনি বলবেন, কথা তদন্ত করে বলার দরকার আছে না নাই? জোরে কেন আছে, কথা কেন আছে না নাই? আজকে আমাদের বাংলাদেশে অনেক বিষয়ে আমরা কোনো তদন্ত করি না, বিনা তদন্তে আমরা রিপোর্ট দেই। আজকে যারা কোরআনের মাহফিল এসেছেন, তদন্ত বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহ বলে, নুহ আজ গবি কোনো কথা বলা যাবে না, তদন্ত করো। নুহ নবী তদন্ত করতে এসে দেখে বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই, পাহাড়ের উপরে পানি চলে গেল, আর একটা ঝুবড়ি বাড়ি, সেই বাড়িটাই কিছু হলো না। নুহ ডাক দিলেন বুড়িমা, সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। নুহ বলতেছে, বুড়িমা টোপলা কেন? বুড়ি বলতেছে, আগে থেকেই সাইজ হয়ে আছি, তুমি কখন ডাক দিবে? আর গজব যখন আসবে তখন টোপলা সামাল করতে আমার দেরি হবে, সেদিন আগে থাকাই সাইজ। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন, মুসলমান না হয়ে মরো না, আমরা কখন মরবো কেউ জানি? এ জোর এখন কেউ জানি? তাহলে আমরা যদি না জানি কখন মৃত্যু হবে, তাহলে মুসলমান আমাদের হওয়ার জন্যে আমরা টোপলা বান্দার মতন কি ইমান আমল ঠিক রাখছি? আপনারা কি মনে করতেছেন? বর্তমান যে পরিবেশ বাংলাদেশে চলতেছে, এই পরিবেশে এখন যদি আজরাইল আমাকে জান কবজ করবার আসে, আমরা কি করব? ও বাবা রে মারে, ও বাবা আজরাইল রে। একটা গজলেতে আছে, এবারের মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। নুহ বললেন, বুড়িমা বন্যা গজব শেষ হয়ে গেছে, বন্যা গজব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হবেন না? ও বুড়িমা, তোমার কথা আমার মনেই নাই, তোমার কথা আমার মনেই নাই, বন্যা গজব শেষ। আমি শুধু তোমার কাছে জানতে চাই, গোটা দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেল, তোমার ঝুবড়ি বাড়ি আর তোমার কিছুই হলো না। বুড়ি মুসকি মুসকি হাসে আর বলে, নুহুরে, আমি যখন আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, তখন ঈমান আমাকে বলে দিয়েছে, দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাইতে পারে, কিন্তু আল্লাহ তোমাকে কোনোদিন ভুলবে না। আমাদের সবাই সবাইকে ভুলে যেতে পারবে, কিন্তু একজনই আমাদের ভুলবে না, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে আমরা জিকির করব কার? ঠিক আছে, ইমান ঠিক আছে তো? কি মনে হচ্ছে কার জিকির হবে? চড়ে করে পরে বসে আছে আমাদের জাতির পিতা বাবা আজর রশি ধরে টানতেছে, নিচে নমরুদের আগুনের চুলা দাউ দাউ করে জ্বলতেছে,
ফেরেশতা জিব্রাইল এসে সালাম দিয়ে বলে, ও গো আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যে হারে কাঁদতেছেন, আপনার কান্না দেখে আমার দরদ হয়ে গেল, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাখা দান করছে, জোরে কোন 600, একটা পাখার বাতাস দিব, আগুনের চুলার সাগরে গিয়ে নিভে যাবে, যদি আপনি চান আপনার কান্না দেখে আমার দরদ হয়। ইব্রাহিম বলে, জিব্রাইল, আমি একটাবারও নমরুদের আগুনের চুলার দিকে তাকাই নাই, তাহলে কান্দতেছেন কেন? বলে, কান্দার কারণ হলো আমার জন্ম দেওয়া বাপ, আমার জন্ম দেওয়া বাপ রশি ধরে টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। সন্তান যখন বিপদে পড়ে বাবা তখন সন্তানকে সাহায্য করে, জোরে কোন কথা ঠিক কি না? আর ভাগ্যগুণ আমি এমন একটা বাবার সন্তান যেই বাবা আমাকে নমরুদের চুলের মধ্যে আগুনের মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। আপনারা বলেন তো ইব্রাহিম নবীর বাবা মানুষটাকে ভালো না খারাপ? এ জোরে কোন ভালো না খারাপ? আর হামাকের বাপ? যেই বাবা নিজে নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না, এই বাবা ইব্রাহিম নবীর বাবার চাইতেও খারাপ বাপ। যেই বাবা তার সন্তানকে একদম বাগডম প্রাইমারি ভর্তি করে দেয়, হাফেজি মাদ্রাসায় ভর্তি করে দেয় না, এই বাপ ইব্রাহিম নবীর বাপের চাইতেও খারাপ বাপ। কথা কর না কেন, এইবার কথা বন্ধ হলো কেন? আপনি সত্যি করে বলেন তো, প্রাইমারি যদি আপনার সন্তানকে ভর্তি করে দেন, ওই সন্তান পাক হবে না নাপাক হবে? কে মানে পাক নাপাক আপনার বোঝেন না, কারণ পাক হবে না নাপাক হবে। আর এই হাফিজি মাদ্রাসায় যদি আপনার সন্তান ভর্তি করে দেন, ওই নাপাক হবে না পাক হবে? কারণ কি? কারণ হাফিজি মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয় সেইটা ধরবার গেলি, সেটা ধরবার গেলি পবিত্র হইয়া ধরা লাগবে, জোরে কোন কথা ঠিক কথা কা? আল্লাহ কোরআনে বলেছে, লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে ততক্ষণ কোরআন স্পর্শই করতে পারবা না। যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয় সেই কোরআনের সমাজ যদি বাংলাদেশে চালু হয় বাংলাদেশ কেমন দেশ হবে এটা বাংলার মুসলমান কল্পনাই করতে পারতেছে না, জোরে কোনো কথা ঠিক কিনা? একবার যদি কল্পনায় আনতে পারত তাহলে মানুষের তৈরি আইন এইটা গ্রহণ করত না, আল্লাহর কোরআন আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবন আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিত, জোরে কোনো কথা ঠিক কিনা? কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান সালাল্লাহু তাআলা আর শাহাদাতি বিসিদিকিন বাল্লাগাহুল্লাহ মানাজিলা শুহাদা ওয়াই মাতা আলা ফিরাশিহি। হাদিসের বাংলা অর্থ হলো, এই বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, কলেমার পতাকা পথ পথ করে উড়বে, এই নিয়তে যারা ইসলামে আন্দোলন করে আল্লাহ রাস্তায় শাহাদতের তামান্না নিয়ে চলে, আল্লাহ রাসূল বলেছেন ওই মা তালা ফিরাশিহি, সে যদি নিজের বিস্ময় মৃত্যুবরণ করে বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা, হাশরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দিবে। আপনারা বলেন তো শহীদের কোনো হিসাব আছে? এ কথা কর না, শহীদের কোনো হিসাব আছে? আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হয়? এ বাংলাদেশের কতকগুলা কোরআনের পাখিদেরকে ফাঁসি দেওয়া হলো, ফাঁসি দেওয়ার পরে আপনারা তাদেরকে দেখছেন? দেখেন না? মানুষ মরার সময় মুখ বেঁকা টেকা বহু কিছু করে মরে পায়, জোরে কোন কথা ঠিক কি না? হ্যাঁ ভাই যান, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এই আয়াতটাকে নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। বাবা আমাকে রশি ধরে টানতে আগুনে ফেলে দেওয়ার জন্যে, রে জিব্রাইল নমরুদের চুলার দিকে আমি একবারও তাকাই নাই, কারণ আমার ঈমান বলতেছে আগুনের মালিক নমরুদ না, আগুনের মালিককে। সবাই বলেন আগুনের মালিককে? নমরুদ আগুন জ্বালাবার পারবে কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। হাসবি আল্লাহ, পড়েন হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মৌলা অনিমান নাসির, আল্লাহ আকবর করেন। আপনারা কি কথা রে বা, আমি শুনলাম এলাকাত নাকি কোরআনের দলের লোক বেশি,
আর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, আল্লাহ আকবার কয় না। বাংলাদেশে বড় বড় দল যেগুলো আছে, যাকে আমরা বড় বড় দল বলি, এই বড় বড় দলের মধ্যে আল্লাহ আকবার নাই। জোরে কর কথা, ঠিক কথা কর না কেন? হ্যাঁ, ওরকে বহু মিছিল আমরা শুনছি জীবনে, কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? যদি কেউ ভুল করে আল্লাহ আকবার দেয়, ইচ্ছা করে তো দিবি না, ভুল করে যদি দেয় ও ঘাট ধরে বার করে দিবি। কেন হামাকের দলের তো এই স্লোগান নাই? তা আপনারা কি সেই দলের মানুষ? কোরআনের আয়াত শুনলে ইমান বাড়ে না কমে? একই কথা কয়দিন শুনবে? আল্লাহর কোরআনের আয়াত তাকে শোনেন, দেখি আপনাকে ইমান কি বোঝে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم ايمانا وعلى ربهم يتوكلون الله কয় ইব্রাহিম, তোমার ইমানের যে পাওয়ার, নমরুদের আগুনের সেই পাওয়ারই নাই। তোমার ইমানের পাওয়ারের কাছে আগুনের পাওয়ার ঠান্ডা হয়ে গেল। আমি আল্লাহ ঘোষণা করলাম, আগুনের চুলার উপরে ইব্রাহিম নবী স্মরণ করছে কাকে? জিকির করছে কার? আল্লাহকে। আসমানে ভুলে গেছে নাকি? আসমান থেকে আগুনকে শান্তিদায়ক বানায় দিল। আমরা সে আল্লাহর জিকির করব। এখন জিকির সম্পর্কে কোরআনে একটা আয়াত আপনাদের সামনে বলতেছি, দেখেন আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু। এই আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? ইন্না নাহনু নাযযালনা যিকরা। আপনার বলেন তো এই আয়াতে জিকির মানে কি? দুই একজন কনকে বাদ, বাকি লোক কি বোবা নাকি? বোবা। তাহলে প্রথম আয়াতে জিকির মানে স্মরণ, আয়াতে জিকির মানে কোরআন। তাহলে কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। এই কোরআন হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোন মানুষের হাতে রাখে নাই। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ যদি ঠান্ডা বাতাস দেয় আপনাদের কোনো অসুবিধা থেকে ভাইরে? আমি তো বৈশাখ মাসের মাহফিলে আমি বলে দিই, এই যে উপরে যে কাপড় টাঙ্গাইনি, এই যে কাপড়, আমি এই সপ্তাহে যে কয়টা মাহফিল করছি, এই খালি আজগাড্ডার উপর কাপড় দেখতেছি। বক্তা বসে থাকবে, এডি থাকবে কাপড়, আর এই জায়গায় খালি লাঠি পুতবি আর আলোর বাতি দিবি। সামান্য বাতাস ওটা কাপড় দিতেছে, এখন এরা করবে হাঁ করে এই টাকা দাও, মাঝে সাথে আদায় টাকা ওর দিতিস। কারণ বৈশাখ মাসের বাতাস তো আক্কেল নাই, জোরে কোনো কথা, ঠিক কিনা? ভিতরে ঘুর ভিতরে চাঙা দিয়ে দুর্বি তুলে যায় বাতাস হোক, যে আবহাওয়া গরম আবহাওয়া হয়েছে একটু বাতাস হোক। আপনার উপর দিক না তাকায়া এই কালো মানুষের দিকে একটু তাকায় থাকেন, অসুস্থতা নিয়ে আলোচনা করতে দিই ভাই, যান একটু মনোযোগ দিয়ে শুনবে। তাহলে এখানে জিকির মানে কি? ইন্না, আরেকবার কই আয়াতটা কই তাহলে বুঝতে পারবেন। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে, আপনার সবাই এক বাক্যে বলেন, কোরআন ধরে বলেন, এই কোরআন হেফাজতের দায়িত্ব কার? পৃথিবীর সমস্ত মানুষ যদি কোরআনের বিরুদ্ধে লাগে, আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিউতফিউনুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। বাংলাদেশের সমস্ত মানুষ মুসলমান হয়েও যদি কোরআনের আইন না চায়, আল্লাহর কোনো ক্ষতি হবে না। জোরে কোন কথা, ঠিক কি না? আল্লাহর কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি নেই। করেন না কেন? শয়তানের দল করেন, কি হবে আল্লাহর কি হবে? আর আল্লাহর দল করলে আপনাদের কি হবে, কি লাভ হবে? সে লাভটা জানা লাগবে না? হ্যাঁ, খালি দল করেন, নামাজ পড়েন, রোজা করেন, বামপন্থী দল করেন, আর মসজিদের মধ্যে ঢোকেন ডান পায়ে সিটারি করে। শোনেন,
প্রথম একটা আয়াত নাজিল হলো, রাসুল তখন মদিনায় নামাজ পড়াচ্ছেন, আয়াতটা নামাজের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করলেন, নামাজের ভিতরেই আল্লাহ ওহী নাজিল করলো। আয়াতটা হলো ইয়া আইয়ুহান নাবিয়ু হারজিল মুমিনিনা আলাল কিতাল। আমার আগে সাফি ওয়াজ করলো না, সাফি সাফি খালি না, বাংলাদেশের অধিকাংশ বক্তারা এই ভুলটা করে, বলে মুনাফিক সর্দার হলো আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবি, আব্দুল্লাহ ইবনে উবাই হলো একজন সাহাবি, উবাইয়ের বেটা আব্দুল্লাহ, উনি আব্দুল্লাহ ভালো মানুষ, কিন্তু উবাই ইবনে খলফ যিনি মুনাফিকের সর্দার তার নাম হলো উবাই ইবনে খলফ। জোরেকর নাম কি? আর এক জায়গাতে আছে উবাই ইবনে সলুল, হ্যাঁ উবাই ইবনে সলুল নাই উবাই ইবনে খলফ, আর আব্দুল্লাহ ইবনে উবাই একজন সাহাবি। আর আমরা একটা সাহাবি খালি মুনাফিক মুনাফিক বলে যাচ্ছি, আমার কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তো উবাই ইবনে খলফ সামনে কাতারে নামাজ পড়ে, টুপি ঠিক, দাড়ি ঠিক, জুব্বা ঠিক, পাগড়িও ঠিক, এখানে আবু বকর রাদিয়াল্লাহর পাশে নামাজ পড়ে। আয়াত যখন নামাজের মধ্যে নবীর উপর নাজিল হলো, তখন নবী নামাজের সালাম ফিরে সাহাবির দিকে মুখ করলেন, মুখ করে বললেন সাহাবিরা আল্লাহ পাক একটা আয়াত আজকে নামাজের মধ্যে আমার উপর নাজিল করেছে। সাহাবিরা তো আশ্চর্য হয়ে বললেন হুজুর আল্লাহ কি আয়াত নাজিল করলো আপনি আমাদের বলেন। আল্লাহর নবী বললেন তাহলে সাইদ হয়ে তোমরা শোনো, এ আয়াতটা হলো সাইদ হওয়ার আয়াত। জোরেকন কি হওয়া? সাইজ হওয়া। খালি জামাতবদ্ধ ভাবে নামাজ পড়লে হবে না, কাতার সোজা করে নামাজ পড়লে হবে না, জামাতবদ্ধ ভাবে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, কারণ মক্কার কাফেরেরা যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে ইন্নাল্লাহ মাসাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আজকে আমাদের গোটা বাংলাদেশ ভারত আক্রমণ করেছে, প্রতিবেশী ভারত আমাদের গোটা বাংলাদেশ আক্রমণ করেছে, আপনারা বলতেছেন হুজুর কি দিয়ে আক্রমণ করলো? ভারত তো আমাকে সাহায্যকারী, ভারত আমাদের প্রতিবেশী, আপনি জানেন না ভারত অস্ত্র চাইতো মারাত্মক অস্ত্র দিয়া আমাদের বাংলাদেশকে আক্রমণ করে আমাদের ঘরের বউ পর করে দিছে। কথা কর না কেন ভাই? আপনাকে গ্রামতকে ডিশের লাইন নাই, আপনি যাই আজকে ভোগ কবেন যে বলি সে এত অশুনিস, অমুক ভক্তের এত অশুনিস, পর্দার এত অশুনিস, আজ থেকে ভারতের দুটা চ্যানেল বাদ দিবি, স্টার জলসার জি বাংলা এই দুই চ্যানেল দেখা হবি না, খালি এই কথা কবেন, দেখবেন তো বউ আপনার পক্ষে আছে না চ্যানেলের পক্ষে গেছে, আপনি খালি এটা খেয়াল করবেন। শোনেন, মেয়ে মানুষকে যদি দখল করে মরদ মানুষ দখল হতে কোনো দেরি নাই, কারণ মেয়া দিয়েই বাংলাদেশ চলতেছে। তোমরা কোন কথা ঠিক কিনা ভাই? কিভাবে দেখছেন ভারত আমাকে যুদ্ধ করা লাগবে কে রে? এমন ভাবে মাল দিয়ে দিচ্ছে আমাদের ছেলে মেয়েকে, যুবকদেরকে, যুবকগুলো সব নষ্ট হয়ে গেছে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যদি মক্কা মদিনা আক্রমণ করে দোয়া দরুদ দিয়া মদিনা রক্ষা করা যাবে না, ওই কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা লাগবে, যুদ্ধ করা লাগবে। সমস্ত সাহাবীরা বলতেছে হুজুর আমরা এক পায়ে রাজি, কারণ আল্লাহ যখন বলেছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা এক পায়ে রাজি, কিন্তু উবাই ইবনে খলফ ও সামনে কাতারে টুপিওয়ালা দাড়িওয়ালা ও নবীর কাছে গিয়ে বলতেছে হুজুর এইটা না গন্ডগোলের আয়াত। আপনারা বলেন তো ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত? কথা কন না কেন, এটা কি গন্ডগোলের আয়াত? নবী চমকে বললেন স্বয়ং আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করলো আমার এক নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আমার আয়াত ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওবিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন।
মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা ধূপওয়ালা নামাজিওয়ালা থাকবে, আল্লাহ বিশ্বাস করবে, আখিরাত বিশ্বাস করবে, আল্লাহ বলেছে ওরা মুমিনই না, ওরা মুমিন নয়, ওরা হলো মুনাফিক। বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে, ওর একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কান কথা ঠিক কি না? আপনারা বলেন তো যতগুলো শায়েখ আমাদের বাংলাদেশে আছে, এই শায়েখের মধ্যে কোন আন্দোলন আছে? একটা আর না কেন আছে? আমি তো মনে করি এই শায়েখেরা হয়তো শয়তানের কাছ থেকে কিছু পায়। একটা শালা ওই ইসলামী আন্দোলনের একটা কথাও কয় না। তোরে কথা কর না কেন ভাই? এই শায়েখ কিন্তু বেশি দিন আগে থেকে শুরু হয়নি, এটা শুরু হচ্ছে বছর 15 আগে থেকে। আগে মাওলানা ছিল, হজরত মাওলানা ছিল, ইয়াছিল ছিল, হঠাৎ এই শায়েখ, এক শায়েখ এক কথা বলছে আর এক তাহেরি সেটা নিয়ে লেগে গেছে। এখন ফেসবুক খুলে দেখেন, ও রে বাবা রে, নবী কখন থেকে কি হলো? এই যে আমাদের বাংলাদেশের যুবকেরা মাথা শেষ, নামাজ পড়ে কি হবি রে? তাহেরি একটা কয়, আহমদুল্লাহ একটা কয়, কে তোকে নামাজ পড়ে কি হবে? এই কথা তো কে বলো? না হুজুর ঠিক নাই কি? তুমি যত বড় আলম হও, তোমার জবান দিয়ে যদি ইসলামে আন্দোলনের কথা না আসে, বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে কথা না আসে, তোমার একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে কোন কথা ঠিক কে না? ডাইরেক্ট যদি বলবার না পারো, ডাইরেক্ট যদি বলবার না পারো, আল্লাহ বলেছে লো দো ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, বুজরুশদের মতন হিকমতের সাথে কও। জোরে কোন ঠিক কে না? আমি কি ডাইরেক্ট কই? আমি অ্যাঙ্গেলে মারি, তাই বলে কি হক কথা বলা লাগবে না? সবাই আমার সঙ্গে পড়েন, কুল জাল হক, পড়েন কুল জাল হক, ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তাহলে কোরআন হেফাজতের দায়িত্ব কার? মক্কার কাফেররা চেষ্টা করলো, যার উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে কোরআন এমনি দুনিয়া থেকে নিবে যাবে। আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, অর্থাৎ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলো। গভীর রাত্রে মক্কার 37টা গোত্রের 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো এই জিকিরকে হত্যা করার জন্যে। আসলে নবী হত্যা না, আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিপাত করার চেষ্টা করলো। আমার কথা কি বুঝবার পারতেছেন? আল্লাহ বললেন, হাবিব দীর্ঘ 13 বছর মক্কায় কলেমার দাওয়াত দিলেন, মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন, এইরকম দাওয়াত দেয়া ইসলামের বিজয় সম্ভব না। ওরা যখন চাচ্ছে কোরআনকে নিপাত করতে, আপনাকে হত্যা করতে, আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেন, ওই কাফেরদের চোখ ডাঙ্গায়া আল্লাহ নবী আবু বকরকে সঙ্গে করে মদিনায় চলে আসলেন। মাত্র 8 বছর পর আল্লাহ তাআলা যেই মক্কা থেকে নবীকে মদিনায় পাঠাইছিলেন ওই মক্কা আবার বিজয় দিয়া দিলে। সবাই পড়েন আমার সঙ্গে, ইজাজাম আনাসুরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, সে প্রশ্নটা হলো আপনারা বলেন তো মক্কায় রাসূল কত বছর কলেমার দাওয়াত দিয়েছে? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝবার পারতেছেন না? না রাগ করে উত্তর দিচ্ছেন না, কোনটা তে কথা কন না, কথাগুলি তো সব। 13 বছর দাওয়াত দিয়া মুসলমানের সংখ্যা হলো মাত্র 320 জন, তার মধ্যে 17 জনকে ওরা মারাই পিটাই মারিছে। 320 জনের মধ্যে কয়েকজন মারছে? 17 জন করা পিটাই মারিছে পারে। তাহলে 13 বছরের আয় হলো 303 জন। এই 303টা আয় নিয়ে নবী হিজরত করলেন মদিনায়। মদিনায় 8 বছরে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় হয়ে গেল। তাহলে 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000, কোন ইসলাম?
মক্কার ইসলাম না মদিনার ইসলাম, কুন্ডাত সানাফারা কথা কয় না। মক্কার ইসলাম খালি পিটন খাওয়া, আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না, মারবো। আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে খালি পিটন খাওয়ার দাজরে, কোনো কথা ঠিক না, পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে। যারা ইসলামে আন্দোলন করতেছে তারাও হেকমত অবলম্বন করতেছে। এই যে সামনে নির্বাচন, এখনো যায়নি, হেকমত হেকমত করতে করতে আমি একো আগে বলি, চৌরাশা চুরি করতেছে আর ওই হেকমত অবলম্বন করছে, ইন্নাল্লাহ সঙ্গে আল্লাহ ধৈর্য ধারণ করতেছে, এদিকে চোর সব নিয়ে চলে গেছে, ওই হেকমতে আছে, ওই হেকমতে আছে। কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ, বিএনপি দাস আওয়ামী লীগ দাস ভাই, যারা ভোট কেন্দ্র দখল করবে ওকে তিনটা পিটাই মারিছে, এই মারা মাত্র এক জায়গাত মরিছে, সঙ্গে সঙ্গে গোটা কাহার নন্দীগ্রাম, আর কোনো গ্যাঞ্জাম নাই। কি বুঝতেছেন, সারা জীবন খালি দুই হাত তোলা দোয়া করবেন, আমার ওয়াদের মধ্যে আছে এই দুই হাত খালি দোয়া করার হাত না, লাঠি ধরারও হাত, জোরে কর কথা ঠিক কথা কর না কেন, খালি হেকমত অবলম্বন করতেছে, চোর সব চুরি করে লিয়ে গেছে, লিয়ে যাক বার, এইবারে লিয়ে যাক, সামনেবার সামনেবার আমি সদা সম, সামনেবার সদা দেবি, ওই সামনে আসতে আসতে আবার চোর আসবে, আপনি খালি হেকমতি ধরবেন। এই করতে করতে ষোলো সতেরো বছর চলে গেল, জোরে কর কথা কন না কেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী মক্কায় থাকতে কলেমার দাওয়াত দিয়েছেন, কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা, নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা, এই কারণে তেরো বছরে মুসলমানের সংখ্যা হলো ৩২০ জন, কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয়, ওই মসজিদ দিয়ে কোনোদিন সমাজের এক পয়সাও উপকার হবে না, জোরে কোন কথা ঠিক কি না, জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম। আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে, এই নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন, মদিনায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীকে দিয়ে একটা মসজিদ বানায় নিলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কোবা, ধরে কোন মসজিদের নাম কি, যারা হজ করছেন এখানে যারা হাদিস সাহেব আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন, অথবা যারা ওমরা করছেন তারাও চিনেন, ওই মসজিদের মধ্যে দুইটা রাকাত নামাজকে যদি আদায় করে আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সওয়াব দিয়ে দেয়। কাবা ঘরে দুই রাকাত নামাজ পড়লে আপনি ২ লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন, মদিনায় যদি দুই রাকাত পড়েন আপনি ১ লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন, বাইতুল মুকাদ্দাসে যদি দুই রাকাত পড়েন ১ লক্ষ রাকাত নামাজের সওয়াব পাবেন, আর মসজিদে কুবার মধ্যে দুই রাকাত পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যাবে। তাহলে চিন্তা করেন মসজিদে কুবার এত দাম কেন। এই বাংলার মুসলমান, মসজিদে কুবার দাম কেন জান লাগবে না, মসজিদ কি জন্যে, মসজিদ কি জন্যে, কয়েকদিন আগে যে আপনাদের সামনে ওয়াজ করলাম ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি, ব্যারাস যতই দল করো মসজিদের মধ্যে কয় দল, জোরে কর না কেন, এক দল, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত সব কাতার সোজা করতেছে। মসজিদের প্রথম যে আজান হলো সেই নামাজ হলো জোহরের নামাজ, আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাত, নামাজ চলতেছে মসজিদে কোবার মধ্যে, সেখান থেকে মসজিদ নববী বদলি হয়ে গেল, মসজিদ নববীতে মেহরাব আছে, মসজিদে কোবার মধ্যে কোনো মেহরাব নাই, যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন, মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা, মসজিদে কোবাতে অস্ত্রের ঘোষণা আসে নাই, মসজিদ নববীতে অস্ত্রের ঘোষণা আইছে। প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ, সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে, জোরে কোন কি মাসে, পবিত্র রমজান মাসে, ৩১১ জন সাহাবি হয়ে গেছে, ৩১১ জন, জোরে বলেন কয়জন। এমন সময় দুইটা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে, রাসূলুল্লাহ আমরা দুই ভাই জিহাদের ময়দানে যাবার চাই। আল্লাহ রাসূল বললেন, জিহাদ কোনো ইয়ার কি মারার জায়গা না,
তোমরা ছোট মানুষ, তোমরা যুদ্ধের কি বুঝবা? বলে হুজুর আমরা জিহাদে যাব নিয়ত করেছি, কারণ জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, আপনি বলেছেন শহীদের মৃত্যু একটা খুদি পিঁপড়া কাটার চাইতে আজাব কম, মানে এক কথা আজাবই নেই, একটা খুদি পিঁপড়া যদি আপনার খামড় দেয় আপনি এর চটকে দেন না। হুজুর আমরা শহীদ হবার চাই, আল্লাহ রাসূল বললেন জিহাদের ময়দানে শহীদ হতে গেলে তার একটা মা হওয়া লাগবে। এ বেলাল, দেখি মাপের কাঠি নিয়ে আসো, একজনের নাম হলো মুয়াফেজ আর একজনের নাম হলো মুয়াস। মুয়াজ আর মুয়াফেজ দুই ভাইয়ের, মুয়াসকে মাপের মধ্যে নিয়ে আসা হলো, মাপের দেখা গেল 5 ফুট লম্বা হয়ে গেছে। আল্লাহ রাসুল বললেন মুয়াস তুমি লম্বাই হলা 5 ফুট, তোমাকে জিহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো। মুয়াফেজ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ও লম্বা হবার পারে, লম্বা হবার পারে, কিন্তু আমার চাইতে ওর শরীরে শক্তি কম। ও গো আল্লাহর নবী, আপনি যদি আমাদের দুই ভাইকে কুস্তি লাগা দেন তাহলে দেখতে পারবেন লম্বা হলে কি হবে, ওর গাওয়াত কোনো শক্তি নাই। নবী তাবাসসুম মুস্কি হাসি দিয়ে বললেন, ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি করো। দুই ভাই যখন কুস্তি করতেছে, ছোট ভাই মুয়াফেজ মুয়াজকে কানে কানে বলে, ভাই তুমি তো মাপে হয়েই গেছো ভাই, তোমার তো আর কোনো টেনশন নাই, কিন্তু এই কুস্তিতে তুমি একটু দুর্বল হয়ে আমার বুকের নিচে পড়ো, আমার বুকের নিচে পড়ে যাও, তাহলে আমি তোমার বুকের উপর থাকলে নবী আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দিবে। মুয়াজ বলতেছে, নবী কিন্তু সাধারণ বিষয় না, হয়তো বুঝতে পারবে। বলে, ভাই যান বুঝবার পারবে না, তুমি একটু দুর্বল হয়ে নিচে থাকো, আমাকে একটু তোমার বুকের উপর উঠে দাও। মুয়াজ বলতেছে, আমি পারবো না। এবার মুয়াফেজ কানে কানে বলতেছে, ভাই রে তুমি বলো তো আল্লাহ রাসুলকে জীবনের চাইতে যদি বেশি ভালোবেসে থাকো, তাহলে বলো ডান দিক থেকে যদি কাফেররা নবীকে লক্ষ্য করে তীর মারে, তুমি না হয় ডান দিকে থাকতে পারো, কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে, বাম দিকে কে দাঁড়াবে বলো? আমি থাকবো ডানে, তুমি থাকবো বামে, তুমি থাকবো সামনে, আমি থাকবো পিছনে। আমাদের জীবন যতক্ষণ থাকবে, আল্লাহ রাসুলের দেহ কাফেরদের অস্ত্র যেন স্পর্শ না করে। সঙ্গে সঙ্গে মুয়াজ দুর্বল হয়ে বুকের নিচে পড়ে যায়। এমন সময় আল্লাহর রাসূল বলতেছে, এইরকম ছোট বাচ্চারা শহীদ হওয়ার নিয়তে যখন আল্লাহর দল করে, এই ইসলামকে কেউ মাটির নিচে দাফন করতে পারবে না, একদিন গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, এমপি সাহেবের আগমন, আপনাদের এমপিকে আমি এর আগে দেখছি, তখন এমপি ছিল না, তো এমপি হওয়ার পরে এটা প্রথম। মান্দা থানার অফিসার ইনচার্জ সাহেবের আগমন, সবাই বলেন শুভেচ্ছা স্বাগতম। আরে ভাই এখন আসেন, উপর আসেন, না না না, এমনি অনেক রাত হয়ে গেছে, আসেন 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 আসেন। যে মানুষটা সাধারণ মানুষের মধ্যে বসতে চায়, এমপি হওয়ার পরও কখনো তার মনে এতটুকু অহংকার আসে নাই যে আমি এমপি, তার মন বলতেছে আমি জনগণের সেবক। জোরে কোনো কথা ঠিক কিনা? এর আগে আমিও ভিডিওতে দেখেছি এরকম একটা মাহফিলে আমার ভাই মঞ্চের সামনে বসে আছে, এমপি সাহেব বসে আছে, এখন আপনারা তো কান তো আকাম করছেন, সভাপতি পর্যন্ত সিয়ার দেন, এখন এক সিয়ার দিয়ে থাকেন টেদের উপর, এটা কেমন হয়? না না শুনে আমি কই, এর ওই দিকে কয়েকটা প্লাস্টিকের সিয়ার তো দেখা দেবে, যদি আনা দেবে না যে তোর আনা দেবে না, ঠিক আছে সালাম কি হবে দিতে, ঠিক আছে আমি আপাতত কিছু সময়ের জন্য আলোচনা বন্ধ করলাম, আর প্রধান অতিথি সাহেব তার সঙ্গে থানা ইনচার্জ সাহেব এসেছেন, তারা একটু সংক্ষিপ্ত সালাম দেবেন, শুভেচ্ছা দেবেন, তারপর ইনশাআল্লাহ।
আজকে এই পবিত্র মহাপুর সম্মানিত সভাপতি উপস্থিত সহসভাপতিবৃন্দ, আমি দীনগণ আপনারা আপনাদের সাথে কথা মত দেবেন, যাই হোক তার প্রসঙ্গে আপনারা ভবিষ্যৎ দিয়ে গেবেন। নির্বাচন চলছে তো এখানে আলোচনাকে রেখে কথা বলা আসলে সমস্যা। তারপর একটু বলুন, সেটি হলো কেন বলুন, সেটি হলো আপনারা 7 তারিখে যে জায়গায় আমাকে নিয়ে গিয়ে দাঁড় করেছেন, যে জায়গায় আমাকে দিয়েছেন 30 তারিখে যেখানে আমি শপথ নিয়েছি, ওখানেও শপথ ছিল, সেই শপথ আমরা কিন্তু এটা নিঃস্বার্থভাবে করতে পারি, কিন্তু আমরা সামাজিক কাজকর্ম করতে কারো কোনো বাধা নাই। এখন সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে দিই, আর যেটা বললাম আমি আমার গায়ের চামড়া খুলে যুক্ত করে দিয়ে নিঃস্ব করতে পারবো না, ইতিমধ্যে আপনাদের জন্য আমি কাজ শুরু করছি। আপনারা মাটি কাটার পার্ট দিয়ে গেছেন, আমি মাটি কেটে দিচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আমি হলো আগে ওই ইসরায়েলকে আমার মুসলমান ভাইয়েরা দয়া করে থাকার জায়গা হয়ে গেছে, তখনও কিন্তু ছাগল মাসে আমাদের মুসলমানদের বুঝতে হবে আমাদের ঐক্যতা। আজকে আমেরিকা সহ বিশ্বের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিদের পতাকা তোলা হয়েছে, আজকে আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরাও পতাকা তুলেছে বিশ্ববিদ্যালয়ে, ফিলিস্তিনিদের পতাকা সম্মানিত। তারপর আমেরিকা সেখানে আমরা গাড়ি করছে, তাদের ছেলেদেরকেও তারা নির্যাতন জুলুম করছে, গুম করছে, আর আমাদের এখানে মানবতা শেখায়। তো সঙ্গত কারণে আমাদের ভ্রম বুঝতে হবে ভাইয়েরা, আমরা আজকে একটা অরণ্য উচ্চতায় আল্লাহ আমাদেরকে নিয়ে গেছে। সম্প্রতি আপনারা জানেন পাকিস্তান বলেছে যে বর্তমান যিনি বর্তমানও আগে ইমরান তো বলেছে, বর্তমানও যিনি প্রধানমন্ত্রী তিনি বলেছে বাংলাদেশকে দেখবে আমাদের মুসলমানদের ঐক্য চাই,
আর সংগত কারণে আমাদের একটু বুদ্ধিমত্তা দিয়েছেন। যে একলাইন কথা বলে শেষ করি, আমি যদি ধারাবাহিক ভাবে বলি, 1972 সালে দেশ স্বাধীন হওয়ার পর আমরা ছিলাম পাকিস্তানের মধ্যে শিক্ষিকা। বঙ্গবন্ধু গেলেন আওয়ামী লীগ এবং দেশগত শেখ হাসিনা যেহেতু করছে, আমি সেটা করছেন কারো বিরুদ্ধে বলতে চাই না। সেটি হল কি করলেন, ওয়াইসি সম্মেলনে গিয়ে তিনি প্রথম সৌদি বাদশাহ সন্ধ্যা হলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর 75 সালে হত্যার পর সৌদি সহ সমস্ত বিশ্ব মুসলিম মোম্বারা কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল পাকিস্তান সহ। তাহলে হজ করবে কি হবে, বঙ্গবন্ধু যখন হোটেল লবিতে দেখা করতে গেলে তৎকালীন বাদশাহ সঙ্গে, তখন বাদশাহ বললেন কি চাই, তখন বঙ্গবন্ধু বললেন ইওর এক্সেলেন্সি আমার কিছু চাই না, আমার দেশের 90% মুসলমান, তারা ধর্মপ্রাণ মুসলমান, তারা আপনি যেহেতু আবাস শরীফের দায়িত্বে আছে, সঙ্গে তো আমরা আপনার অনুভূতি চাই, তারা হজে আসবে। তার আগে উনি ধার্মিক ভরে বলেছিলেন কিছু চাই না, আপনি কেন এসছেন, সারা পৃথিবীর মানুষ আমার কাছে চাই 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 করতে আসে, আমি পৃথিবীর মধ্যে পরাক্রমশালী বাদশাহ, আর আপনি কিছু চাই না তো কেন আসেন। বঙ্গবন্ধু গিয়েছিল কিন্তু সেই ধারাবাহিকতায় এই হজের অনুমতি। যাই হোক, তারপরে ইসলামিক ফাউন্ডেশন করলেন উনি, তার দিকে ইস্তফা আমাদের ভাইয়েরা যেমন একটা আছেন, তার দিকে তুই ইসলাম মধ্যেই তাদের সঙ্গে দেখা করেছি ইনশাআল্লাহ। এই জমিটাও কিন্তু বঙ্গবন্ধু দিয়েছিল, তার আগে মসজিদের উন্নয়নের কাজ করেছিলেন, বাদ দিন বঙ্গবন্ধু 75 না, তারপর দেশ সত্য শেখ হাসিনা 2008 সালে 19 ডিসেম্বর নির্বাচনের পর, আগে তো একটু কাজ আছে সেটা বাদ দিলাম, আসলে নির্বাচনের পর আজকে 130,000 আলিম সম্প্রদায়কে মসজিদ ভর্তি ইসলামিক শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য কোরআনের শ্রবণ করার জন্য আমাদের বাচ্চাদেরকে অ্যাকোমোডেট করা হয়েছে। সেই ধারাবাহিকতায় সুপার ইনশাআল্লাহ এই মসজিদের কাজ শুরু হয়ে যাবে, মালখানা করছে আপনাদের যোদ্ধাদের বিশ্বাসে। এরকম যদি আমরা ধারাবাহিক ভাবে বলতে যাই আমাদের শেষ হবে না। সঙ্গত কারণে আপনারা, আমি একটি অনুরোধ রাখবো, গত কালকের আগের জন্য আপাস চেকিং দিয়েছে ঢাকা ফিলিস্তিনের পক্ষে। আমি তো বললাম আমাদের ছাত্রলীগের ছেলেপেলেরা সমস্ত বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের নাম রয়েছে, তো কাজে আমার মনে হচ্ছে এক্ষুনি আমাদের সবার এখানে অনেক জ্ঞানী গুণী মনে আমার কাছে আলেম আছেন এবং অনেক দয়াবান লোক আছেন, তো খাস দিলে আখের মনে কিন্তু দোয়া করবেন ওই ফিলিস্তিন ভাইদের উপর যে জীবন নেমে এসছে, আসে গেছে মা এবং শিশুদেরকে হত্যা করার মধ্যে একটা জাতি বুঝছি নির্ভর করার করেছে আজকে পর্যন্ত তাই আল্লাহ ছাড়া এখান থেকে আমাদের কেউ বাঁচতে হবে না। পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন, আজকে যে মাহফিলের ব্যবস্থাটা হয়েছে তা কোরকানিয়া মাদ্রাসা অথবা হাফিজিয়া মাদ্রাসা, এই তিনখানা আছে, এই তিনখানা যদি এখন আমার আলিমের দিন আছেন আমি একটু বলি, তাহলে হবে কি আপনারা সমাজ করলাম ইয়ে থেকে ছাড় করে নিতে, আমি বলে দেবো আর ওখানে যে বুবনী আপা আসবে আমার সমাজ কল্যাণ মন্ত্রী, ওখান থেকে আমি বার করে নিয়ে আসবে, আমি আর কথা বলাই না, এখানে এই হাফিজি মাদ্রাসা এখানে আমি কি দেবো কি দেওয়া উচিত আমি একটু ভেবে নি, আমি একটু সুস্থ দিয়েছিলাম আরো পনের পাঁচ বছর প্রায় থাকবো, আল্লাহ আমাকে সুস্থ দেয় হায়াত দেয় আপনার 5 বছরের জন্য
দায়িত্ব দিয়েছেন চাকর হিসেবে। আমি একটু মাছমারা করে এগিয়ে থাকি, যদি দেখে নিতে চান আমি একটু মানে যাচাই বাছাই করি, একটু আমাকে জেনে নিস না। আমি একজন যেতে 1,000 টাকা সেটা বর্তমানে দিয়ে যাচ্ছি। এখানে একটা মসজিদ আছে না, ওই মসজিদ ব্যাপারে আমার কথা আছে। মসজিদটা একটা নষ্ট হয়ে গেছে, আমি আমি ধর্ম মন্ত্রণালয়ের সেদিন করেছিলাম বৃহস্পতিবার, আমার মানে ধর্মমন্ত্রীকে, তো ধর্মমন্ত্রী বলছে ভাই আগস্ট থেকে আগে যা আছে সব নিয়ে শেষ হয়ে গেছে, আমি আগস্ট থেকে দেবো, একটু সময় লাগবে। আপনি তো বুঝলেন একটা জায়গায় বসে গেলে সাথে সাথে তো খাওয়া দাওয়া যাওয়া যায় না, তাই জন্য যদি করতে একটু সময় লাগে তো প্রযুক্তি মন্ত্রণালয় প্রশ্ন দিতে হবে। আমি যদি কালকে আগের দিনও হতো তাহলে আমি কালকে দিয়েছি, কত কাজ কত বেশ করে বেশ করে রয়েছে নাকি আমার প্রতি আশা দেন আপনারা ভোট দিয়ে আমাকে যে জায়গায় পাঠাইতে বলো আমি কোথাও আর আটকে না, তো সেই জায়গা থেকে না পাওয়ারও কোনো কারণ নাই। তো পরিশেষে আপনাদের সবার সুসংগতি সুস্থতা কামনা করে আগে মজায় আমাদের আধার প্রধান আলোচক নজরুল রশিদ সাহেবের কাছে দ্বিতীয় ভাবে ক্ষমাকে আপনাদের জন্য দোয়া করে আমার জন্য। রাতও অনেক হয়ে গেছে, কাজ কামের দিন কি কন, প্রধান অতিথির বক্তব্য শেষ আর আমি তো অসুস্থ, সেটা ওয়াজের শুরুতেই শুনলেন। এরপরেও জিকির সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম শেষ একটা আয়াত বলে, আমি আপনাদের সবাইকে নিয়ে আখেরে মোনাজাত করব। এখানে আল্লাহর একটা আয়াতে বললেন, ইজা নুদিয়া লিসসালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। এখানে জিকির মানে কি? এই জিকির নিয়েই কিন্তু কথা শুরু হচ্ছে, সে জিকির থেকে আল্লাহর কোরআনকে আপনার জিকির স্বীকার করলেন, আর সেই কোরআনের আলোচনা করতে আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেব মঞ্চে এসে গেলেন। আমি তাকে নিয়ে সভাপতি সাহেব আমাকে বলতেছে হুজুর আমি একটু যাবার, সাহেব বললাম না আপনি যাইন না, আমি কিছুক্ষণের মধ্যেই মাহফিলের এই ভাঙ্গা মাহফিল আর চাঙ্গা করা যাবে না, আমরা সকলেই মোনাজাতে সামিল হব, সকলে ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুবু ইলাই আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام اي الله طلب তোমার নবীর এতিম ঘর হাফেজি মাদ্রাসাকে লক্ষ্য করে আজকের এই জান্নাতের বাগান সাজাইছিল আল্লাহ। কঠিন গরমের ভিতরে তোমার হাজারো বান্দা বান্দে আজকের মাহফিল উপস্থিত হয়েছিল আল্লাহ, আজকের এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের জন্য নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করেন। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ যদি কোনো ভুল হয় মাফ করে দেন, জাহাদিয়া মঞ্জুর করেন, সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নেন। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবেইন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফ রেহাদিয়া কবুল করেন। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুখনি মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের বাপ মা যাদের জীবিত আছে, আল্লাহ এই নিয়ামতের হায়াত বাড়াইয়া দেন। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন। ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি বিজয় দেন,
ফিলিস্তিনে মুসলমান নিজের জন্য যুদ্ধ করে না, তোমার বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যুদ্ধ করে। আল্লাহ বাইতুল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া আব্রাহাম বাদশাকে ধ্বংস করে দিলে, তোমারই বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করার জন্য আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয়, ফিলিস্তিনি মুসলমানদের হেফাজত করো, যারা জীবন দিয়েছে তাদেরকে শাহাদতের মর্যাদা দান করো, যারা আহত অবস্থায় আছে হাসপাতালে তাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লাহ, এর আগে আমি মান্দায় অনেক মাহফিল দেখে করেছি, তাকে তখন এরকম নেতার আসনে দেখি নাই, আজকে তিনি নেতার আসনে বসে জনগণের সাকর হিসাবে নিজকে প্রমাণ করতেছেন। আল্লাহ আমার ভাইকে শারীরিক সুস্থতা দান করবেন, যেমন নেতৃত্ব দিলে আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, জনগণ কলিজায় শান্তি পাবে, এমন নেতাগিরি করার তৌফিক আমার ভাইকে দান করে দেন। আল্লাহ মান্দা উপজেলা অফিসার ইনচার্জকে সঙ্গে নিয়ে হাত তুলেছি, আল্লাহ মেহরবানি করে তাকে কবুল করেন, যে দায়িত্ব তার উপর অর্পিত আছে সুন্দরভাবে পালন করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মন খুলে প্রাণ খুলে দীর্ঘ সময় আলোচনা করতে চাইছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আজকে এটা হয়তো আমার পক্ষে সম্ভব হলো না। আল্লাহ তোমার বান্দাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেটুকু আমরা শুনলাম বাকি জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ মাদ্রাসাকে লক্ষ্য করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সবগুলো দান কবুল করেন, মা বোনদেরকে পর্দা নিশা আবিদা সালিহা মা ফাতেমার চরিত্র দান করেন। যেদিন আমরা বিদায় নেব আমাদের সকলের জবানে আপনি জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার দেশের বাড়ি? না, তো কোন থানা? ও নল ডাঙ্গা। আচ্ছা, আমি বসে আছি। জি জি, নল ডাঙ্গা। কুরসুরে এবার মাহফিল করছে না?